লাস্ট পর্যায়ে এমনটা আমি ফোন দিছে, আজকে কত তারিখ? 14, আজকে 14 তারিখ, কুরবানি ঈদ কিন্তু 17 তারিখ, অর্থাৎ মাঝখানে 3 দিন। উনি আমাকে বলছিল যে কুরিয়ান সার্ভিসে নেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা, যে কুরিয়ান সার্ভিসে নেওয়া যায়, কিন্তু এখন যে টাইমটা এটা কুরিয়ান সার্ভিস বন্ধ হয়ে গেছে। তো কুরিয়ান সার্ভিসে না দেওয়ার কারণে সে সরাসরি আমার শোরুমে চলে আসছে। এই নক ক্লাস আয়সা কাজে এবং ওনার কথায় সম্পূর্ণ মিল পাইছি এবং উনি অনেকটাই স্যাক্রিফাইস করছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি মনে করি যে রহিম ভাইয়ের এখানে আসলে যতটুকু উনি বলে ততটুকুই দেওয়ার চেষ্টা করে। আপনি একটা ব্যাগের কথা বলছিলেন, আপনাকে ব্যাগ দেওয়া হলো? জি জি, অবশ্যই। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। যারা আমার ফ্যান ফলোয়ার সবাইকে আমি অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যা ঈদ আনন্দ সবার জন্য ভাগাভাগি করে নেবেন। সবার জন্য দোয়া রইল। ঢাকা গাজীপুর, ঢাকা গাজীপুর। জি, গাজীপুর কোন জায়গায় পড়ছে আপনার এলাকা? আমার এলাকা হচ্ছে প্রহ্লাদপুর। আজকে কত তারিখ? 14, আজকে 14 তারিখ, কুরবানি ঈদ কিন্তু 17 তারিখ, অর্থাৎ মাঝখানে 3 দিন। উনি আমাকে বলছিল যে কুরিয়ান সার্ভিসে নেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা। তো আমি তাকে বলছিলাম যে কুরিয়ান সার্ভিসে নেওয়া যায়, কিন্তু এখন যে টাইমটা এটা কুরিয়ান সার্ভিস বন্ধ হয়ে গেছে। তো কুরিয়ান সার্ভিসে না দেওয়ার কারণে সে কিন্তু অনেক জ্যাম ঠেলে সরাসরি আমার শোরুমে চলে আসছে। এই নক ক্লাস সারাদিন লাগছে। অথচ কিন্তু গাজীপুর থেকে আমার এখানে আসলে সর্বোচ্চ 2 থেকে আড়াই ঘন্টার রাস্তা। এই রাস্তা সে সকাল 8টা বাজে উঠছে, বিকাল 5টা বাজে আমার ওখানে আসছে দেখা করার জন্য। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত জ্যাম ঠেলার পরে যে আপনি আমার শোরুমে আসছেন। আমার কাছে আয়সা কতটুকু আস্থা পাইলেন? হ্যাঁ, এখানে আয়সা কাজে এবং ওনার কথায় সম্পূর্ণ মিল পাইছি এবং উনি অনেকটাই স্যাক্রিফাইস করছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর জিনিসপত্রগুলো মানে মাল যেটা নিতে আসছি সেটাও খুবই ভালো অ্যাকুরেট এবং এতে আমি খুবই খুশি হয়েছি। ভিডিওতে যে প্রোডাক্টগুলো আমি দেখাই যে ভালো ফ্রেশ দিনের আলুতে চলে, এমন পাইছেন কিনা? অবশ্যই অবশ্যই, সেরকমই পেয়েছি। সব পারফেক্ট পেয়েছেন? হ্যাঁ অবশ্যই। আপনি একটা ব্যাগের কথা বলছিলেন, আপনাকে ব্যাগ দেওয়া হলো? জি জি, অবশ্যই। হ্যাঁ, আমি মনে করি যে রহিম ভাইয়ের এখানে আসলে যতটুকু উনি বলে ততটুকুই দেওয়ার চেষ্টা করে। তারপর আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু আমাদের বাসা এখান থেকে অনেকটাই দূরে, আসলে এখানে আসতে অনেক যানজট আমি আজকে পোহাইছি, কিন্তু ঈদের জন্য আসলেও যে প্রোডাক্টটা পাবেন কুরিয়ান সার্ভিসে যে পাঠিয়ে দেবো ওই প্রোডাক্টটাই পাবেন। আমার কাছে ভিডিও ফোনে দেখবেন যেই মালটা আছে ওই মালটাই আপনি কুরিয়ান সার্ভিসে পাইবেন, যদি না পান আমার মাল আমার রিটার্ন দিতে পারবেন। এই সুবিধাটা কিন্তু আপনার জন্য আছে। আর ইনি আপনার সাথে আসছে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমার নাতি আদিত্য হাসান। আপনার নাতি? হ্যাঁ, আমার নাতি, ভাগিনার ছেলে। নাতি মানে আমার ভাগিনার ছেলে। আপনার ভাগিনার ছেলে? জি জি, আমার ভাগিনার ছেলে আদিত্য হাসান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো প্রিয় দর্শক, সবাইকে আজকে আমি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। যারা আমার ফ্যান ফলোয়ার সবাইকে আমি অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যার যে গন্তস্থলে সঠিক মতো পৌঁছবেন। ঈদ আনন্দ সবার জন্য ভাগাভাগি করে নেবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।